পদ্মশ্রী ফিরিয়ে দিলেন গীতা মেহতা ভারত সরকারের দেওয়া পদ্মশ্রী খেতাব ফিরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় লেখিকা গীতা মেহতা এক খবরে এনডিটিভি জানিয়েছে গতকাল সন্ধ্যা দেওয়া পদ্মশ্রী খেতাব আজ সকালে গ্রহণ না করার কথা বলেছেন তিনি এক বিবৃতিতে গীতা মেহতা বলেন আমাকে পদ্মশ্রীর জন্য নির্বাচিত করায় আমি অত্যন্ত গর্বিত বোধ করছি কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি সাধারণ নির্বাচনের এই সময়টাতে পুরস্কার প্রদানের বিষয়টি ভুল অর্থ বহন করতে পারে যা সরকার ও আমাকে বিব্রত করবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে পদ্মশ্রী খেতাব দেওয়া আসলে রাজনৈতিক কৌশলেরই একটি অংশ